সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। মানুষকে সজাগ করতে এক অভিনব উদ্যোগ নিল মালদহ জেলা ট্রাফিক পুলিশ। মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পকে আরও বেশি করে মানুষের সঙ্গে ছড়িয়ে দিতে এবার প্রতিদিন প্রায় 1500-এর বেশি গাড়িতে সেফ ড্রাইভের স্টিকার লাগানো হবে বলে জানান ইংরেজবাজার থানা ট্রাফিক ইনচার্জ অনুপ সিং। এই রকম ভাবে সতর্কতার যে সেফ ড্রাইভ সেভ লাইফ যে ইয়ে লাগাচ্ছে, কেমন লাগছে, কি মনে হচ্ছে? খুব ভালো। এতে কি হতে পারে, মানে কি উপকারে হবে আপনাদের বলুন? মানুষের সেফ করার জন্য, মানুষকে সেফটি রাখার জন্য, হ্যাঁ, ঠিকভাবে সচেতনভাবে চলার জন্য এই জন্যই তো করছে পুলিশ প্রশাসনই। এর কেমন লাগছে পুলিশ যে এইরকম ধরনের কাজ? খুব ভালো, খুব ভালো, আমরা খুব আনন্দিত এই ব্যাপারে। এইরকম কাজ করছে কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এতে কি হবে, উপকার কি হবে? উপকার হবে যে এই যে আমাদের চলাচলের পথে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলো তো কমবে, অনেকটাই কমবে।